मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आशा करी सबाई भालो आछेन, तो भालोई थाकार चेष्टा एखन सबाइके करते हबे, जेहेतु खूब एकटा कठिन परिस्थितिर सम्मुखीन आबार आमरा होयेछि अनेक दिन जगत पर। तो ठीक आछे, तो बंधुरा आजके जे जायगाटाय आमी आछि सेटी हलो बाँशबेड़िया। तो एखाने एकटी सुंदर मंदिर आछे, मंदिरटी हंसेश्वरी मंदिर। तो से मंदिर साथे आपनादेरके एकटु परिचय करावो, चलुन थाकुन भिडियोटिर साथे सम्पूर्ण देखते थाकुन भिडियोटि, अनेक किछु देखते पाबेन। एटी अनेकई पुरोनो दिनेर मंदिर, तो चलुन देखा जाक। तो एटा होच्छे मंदिरेर प्रवेश पथ। तो एखाने एकटि सुंदर ब्यानार टाइपेर पड़ेछे, रानेर शहर बाँशबेड़िया। बाह, एटा खूबই सुंदर लागछे। এটা হচ্ছে হংসেশ্বরী মন্দিরের প্রবেশপথ, এই পথটি দিয়েই আমি যাব। এই মন্দিরের দিকে আমি এগোচ্ছি আস্তে আস্তে। তো মন্দিরের প্রবেশপথের বাঁ দিকে একটা পার্কিং প্লেস রয়েছে, পার্কিং স্পট। তো এখন পুরোপুরি ফাঁকা, তো এখানে এখন দর্শনার্থীদের সংখ্যা অনেক কমে গেছে এই বিধিনিষেধের কারণে। এই জায়গাতে আপনারা গাড়িটা পার্ক করতে পারবেন। মন্দিরটির সামনে যে বাঁকটি আছে, এটা ঘুরে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। তো মন্দিরের পাশ দিয়ে করা আছে। এই দোকানগুলি অন্য সময় খোলা থাকে, যদিও সেরকম মন্দিরে দর্শক নেই বা বাইরে থেকে কেউ এখন সেরকম আসছে না, তাই এই জায়গাটা একদমই পুরোই শুনশান। চলুন, একটি দোকান ছিল সেটিও বন্ধ। এখানে একটিমাত্র দোকান খোলা আছে, সবই বন্ধ। মন্দিরের প্রবেশের আগে কিছু দোকান খোলা আছে, যাই হোক লোকাল কিছু আছে। মন্দিরের দোকান ডান দিকে পুকুর রয়েছে। আস্তে আস্তে প্রবেশ করছি মন্দিরের দিকে এখন। তো এখানে পুজোর জন্য ডালা কিনতে পাওয়া যাবে, পুজো যদি দিতে চান এখান থেকে ডালা আপনারা নিতে পারেন। এই যে মন্দিরে ঢোকার আগেও এখানে একটি গ্যারেজ আছে, তো ঢোকার আগে এখানে দেখতে পাবেন একটি পুকুর রয়েছে আপনাদের। আগে একটা গ্যারেজ রয়েছে যেটা বলছিলাম, তো মন্দিরের এই গেটটিও এখন বন্ধ রয়েছে। তো দেখাই আপনাদের মন্দিরটি। মন্দিরটি মনে হচ্ছে এখন বন্ধ আছে দেখুন, যদিও এখনই খবর পাওয়া গেল যে মন্দিরটি কোভিডের কারণে বন্ধ রয়েছে। তো যাই হোক, বাইরে থেকে আপনাদের এখন মন্দিরে একটু দর্শন করিয়ে দিই।
বন্ধ রয়েছে। তো আপনাদের একটি সুন্দর জিনিস দেখাতে পারলাম না। এই যে দূরে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরের গায়ে অসাধারণ পুরনো দিনের স্থাপত্য কিছু আপনারা দেখতে পেতেন। সুন্দর খোদাই করে প্রাচীনকালের যে কাজ ছিল সেইগুলো এই মন্দিরে করা আছে, কিন্তু আপনাদের এখন দেখাতে পারছি না বন্ধ থাকার জন্য। তো ঠিক আছে, পরে না হয় কোনো এক ভিডিওতে দেখানো যাবে। তো আশেপাশে যা দৃশ্য সেগুলোই আপনাদের এখন দেখাই। দেখাতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু দেখানো যাচ্ছে না যেহেতু বন্ধ আছে বিধি নিষেধের জন্য। ঠিক আছে, মেনে নিতে হবে এটা আমাদের। তো এইদিকেও একটি পুরনো দিনের একটি ঘর রয়েছে, দেখি। তো এখানে শীতের মরশুমের গুড় পাওয়া যাচ্ছে, খেজুরের গুড় ও পাটালি গুড় শীতের মরশুমের এখানে পাওয়া যাচ্ছে। এই দেখুন, এইভাবে এই প্লাস্টিকে ওনারা আপনাদেরকে মুড়িয়ে দিয়ে দেবেন যদি কেউ নিতে চান। তো ভালো, এটা খুবই সুন্দর। পুরো চত্বরটা এখন ফাঁকা রয়েছে, কিছু নেই, সবাই ফাঁকা। এটা একটা প্রাচীনকালের কোনো একটি ঘর টাইপের হবে, যেটি বন্ধ রেস্ট্রিক্টেড করে রেখেছে এখন, এখানে প্রবেশ করা যাচ্ছে না যদিও। ঠিক আছে, বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। ফ্রেন্ডস, কিছু করার নেই, এসেছিলাম আপনাদের একটা নতুন জায়গার সাথে পরিচয় করবো বলে। হংসেশ্বরী মন্দির, এটা বাঁশবেড়িয়াতে রয়েছে, খুবই পুরনো মন্দির, অনেক নাম মন্দিরে শোনা যায়, খুবই জাগ্রত এই মা। কিন্তু বিধিনিষেধের কারণে এসে জানতে পারলাম কি মন্দির বন্ধ রয়েছে। তো যাই হোক, মন্দির আপনাদেরকে ভেতর থেকে দেখাতে পারলাম না, আমারও খারাপ লাগছে। তো চেষ্টা করছি বাইরে থেকে যদি কিছু মন্দিরের সৌন্দর্য কিছু আপনাদেরকে দেখানো যায়। দেখুন, চলুন একটু মন্দিরের আশপাশটা আপনাদেরকে ঘুরে দেখাই, পরিচয় করাই। ভেতরে ঢুকতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, মন্দিরটি বন্ধ রয়েছে। তাই চলুন একটু আশপাশটা ঘুরে দেখাই, এর প্রাকৃতিক দৃশ্যটা কেমন কি আছে। দেখুন, এখানে সুন্দর সুন্দর এই মাথায় পরার এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, তো ভালো লাগবে। তো এইখানে একটি পুকুর রয়েছে মন্দিরের পাশে। এখানে পুজোর ডালা পাওয়া যাচ্ছে, যদি ওই পুজোর ডালা নিয়ে এখন ভেতরে প্রবেশ করা যাবে না, আপনাকে বাইরে থেকেই হয়তো পুজো দিয়ে দিতে হবে। তো যাই হোক, এখানে একটি পুরনো বাড়ি রয়েছে। তো এই পথ দিয়ে আমি এসেছিলাম, তো দেখাই চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা কি আছে এখানে, দেখতে থাকুন বন্ধুরা।
ঘুরে দেখানোর চেষ্টা করছি আশপাশটা, কেন ভেতরে তো যাবার এখন নিয়ম নাই বিধিনিষেধের কারণে। তো এটা হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্য, এখান থেকে দেখুন মন্দিরটিকে একটু দেখাই আপনাদের। মন্দিরে কাজ চলছে, এই যে বাঁশ বাঁধা রয়েছে মন্দিরের কিছু কাজ এখন চলছে। তো বন্ধুরা কিছু তো করার নাই, যেহেতু মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারিনি, তো সেই জন্য মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না। দেখুন মন্দিরটি তো যাই আবার মন্দিরের দিকে গিয়ে কিছুক্ষণ থেকে আবার বেরিয়ে যাব, একদমই ফাঁকা আপনি যাওয়া যাচ্ছে না। ঠিক আছে, অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে হয়তো সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারবো, সেই আশায় রাখছি। বাস্তবে এখানেই শেষ করব, কেন ভেতরে তো আর প্রবেশ করতে পারছি না। যা একটু বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটা দর্শন করালাম, মাকে দর্শন করালাম। তো ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আশা রাখছি খুব শীঘ্রই সব বাধা কেটে গেলে মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদেরকে মন্দিরের সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। রওনা দিলাম বন্ধুরা মন্দির পরিদর্শন করে। এই পথ দিয়ে এসেছিলাম, তো এখন রওনা দেওয়ার পালা।